ভার্বের সঠিক ফর্ম বসানোই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব যা আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন করা অসম্ভব, তাই ভার্বের সঠিক ফর্ম বসানো খুবই গুরুত্বপূর্ণ। আমি নাজমুল হাসান রবি আজ তোমাদের দেখাবো ভার্বের সঠিক ফর্ম বসানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর জেনে নাও রাইট ফর্ম অফ ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম। খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে আসা বেল আইকন প্রেস করো। রাইট ফর্ম অফ ভার্বস এসএসসি এইচএসসি এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে কঠিন মনে করে, বাট রাইট ফর্ম অফ ভার্ব অতটা কঠিন না। তুমি যদি গ্রামারের কয়েকটা বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব বসাতে তোমার তেমন কোনো প্রবলেম হবে না। যেমন সেন্টেন্স, টেন্স, ভয়েস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তুমি চাইলে ভিডিওগুলো দেখতে পারো। আর তোমাদের সুবিধার্থে আমি রাইট ফর্ম অফ ভার্বকে দুটো পার্টে ভাগ করেছি। আজ দেখাবো পার্ট ওয়ান, আর পার্ট টু আমাদের অন্য ভিডিওতে থাকবে। চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এটা একটা কমন এবং সিম্পল নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। এখানে একটা এক্সাম্পল আছে, দ্য বয় প্লে ফুটবল। এটা ভুল সেন্টেন্স, কারেক্ট হবে দ্য বয় প্লেজ ফুটবল। একটা এস যুক্ত হয়েছে কারণ দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লে ভার্বের সঙ্গে একটা এস যুক্ত হয়েছে। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলো বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন সময় উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিম্বল। তুমি সেন্টেন্সের মধ্যে যদি এই ওয়ার্ডগুলো দেখো তাহলে ভেবে নিবা ওই সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং তোমাকে সেই অনুযায়ী ভার্ব বসাতে হবে। এখানে একটা এক্সাম্পল আছে, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। সেন্টেন্সটি ভুল, কারেক্ট হবে হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অলওয়েজ আছে, আর আমি একটু আগেই দেখেছি অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাই আমরা ডিস্টার্ব ভার্বের সঙ্গে একটা এজ যোগ করে দিয়েছি। বি ভার্ব বিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু ডাজ দিয়ে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব, আর পাস্ট টেন্স হলে ডিড দিয়ে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব। একটা এক্সাম্পল এখানে দেখি, দ্য গার্ল নট সিং এ সং ডেইলি। এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ আমরা একটু আগে জেনেছি সেন্টেন্সের মধ্যে যদি ডেইলি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নেগেটিভ করার ক্ষেত্রে ডু এবং ডাজ ব্যবহার করা হয়। তুমি যদি অক্সিলিয়ারি ভার্বের ভিডিও না দেখে থাকো উপরে আই বাটনে প্রেস করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে প্রেস করে ভার্বের ভিডিও থেকে অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। দ্য গার্ল নট সিং এ সং, তাহলে এই সেন্টেন্সটির কারেক্ট হবে দ্য গার্ল ডাজ নট সিং এ সং। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা ডাজ নট বসিয়েছি। বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময়ে নাও, এট দিস মোমেন্ট ইত্যাদি উল্লেখ থাকে। তুমি যদি সেন্টেন্স নাও, এট দিস মোমেন্ট দেখো তাহলে সেটা কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে ভার্বটি বসাবে। এখানে একটা এক্সাম্পল আছে, হি সিং এ সং নাও, এখানে নাও আছে, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটা ভুল, কারেক্ট সেন্টেন্স হবে হি ইজ সিংগিং এ সং নাও, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে আমরা বসিয়ে দিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইজ, হুজ, ওয়াই, হাউ থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পারসন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হয়। টু বি ভার্ব না থাকলে টেন্স ও পারসন অনুযায়ী ডু, ডাজ বা ডিড বসে। এখানে একটা এক্সাম্পল আছে, হোয়াট ইউ ডুইং নাও, সেন্টেন্সটি ভুল, কোশ্চেন করা হয়নি, কারেক্ট কোশ্চেন ফর্ম হবে হোয়াট আর ইউ ডুইং নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। কোন সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়ার, এভার, লেটলি, রিসেন্টলি থাকে
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্যাম্পল। তুমি এগুলো দেখে ধরে নিবা যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে একটা এক্সাম্পল আছে, আই স হিম রিসেন্টলি, সেন্টেন্সটি ভুল, কারেক্ট হবে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ প্লাস ভি থ্রি, অর্থাৎ হ্যাভ এর পরে একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লাস্ট নাইট অথবা লাস্ট ইয়ার ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট টেন্স হয়। এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের সিম্বল। এখানে একটা এক্সাম্পল আছে, আই কাম হোম ইয়েস্টারডে, এই সেন্টেন্সটি কারেক্ট হবে আই কেম হোম ইয়েস্টারডে। নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হার্ড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর অথবা হোয়েন থাকলে ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয়। ব্র্যাকেটের প্রথম ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হয় এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম বসাতে হয়। এখানে একটা এক্সাম্পল আছে, নো সুনার হ্যাড হি সি দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, সেন্টেন্সটি ভুল, কারেক্ট ফর্ম হবে নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে। এখানে সি এর পরিবর্তে সিন পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে এবং রান এর পরিবর্তে রান পাস্ট ফর্ম বসেছে। তুমি যদি এই ধরনের কোনো ফর্মেট দেখো তাহলে এভাবে বসিয়ে দিলে তোমার রাইট ফর্ম বসানো হয়ে যাবে। সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে একটা এক্সাম্পল আছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা, এটা ভুল, কারণ আমরা সূত্র অনুযায়ী এখানে সঠিক পাচ্ছি না। কারেক্ট হবে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা, কামের পরিবর্তে হবে কেম। সিন্স এর প্রথম অংশ ফার্স্ট পার্টিসিপল হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট করতে হবে। চলো একটা এক্সাম্পল দেখি, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে মিট ফার্স্ট, কারেক্ট সেন্টেন্স হবে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে হ্যাড মিট ফার্স্ট, অর্থাৎ প্রথমের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে পরের অংশে ফার্স্ট পারফেক্ট হবে, তাই হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসেছে। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ভার্বটির পূর্বে টু বসে। উল্লেখ্য, উদ্দেশ্য বোঝালে ভার্বের আগে টু বসে। এখানে একটা সেন্টেন্স আছে, আই স হিম গো, একটু ভেবে দেখো কি হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, কারেক্ট হবে আই স হিম গোয়িং, অর্থাৎ হিমের পরে যে ভার্বটা ছিল তার সঙ্গে আমরা আইএনজি যোগ করে দিয়েছি। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ইট, মাস্ট, নিড, দেয়ার ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রদত্ত ভার্বের পূর্বে টু থাকলে টু উঠে যায়। ইউ হ্যাড বেটার টু গো হোম, তোমাকে যদি এভাবে দেয়া থাকে তুমি কারেক্ট ফর্মটা বসাবা ইউ হ্যাড বেটার গো হোম। বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বের পার্ট ওয়ান এর আলোচনা আজকে পর্যন্তই। পার্ট টু দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো।